ওই যে ওই যে আসতেছে আসছে, হ্যাঁ এসে গেছে ওস্তাদ, হ্যাঁ ও যে আসতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আরেকটা পিকনিকের গাড়ি চলে আসতেছে, দেখতে পাচ্ছ। আজকে আমরা সকাল সকাল, মানে সকাল না 10টা বাজে, আজকে আমরা পিকনিক। এই জায়গা থাম 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 থাম, প্রত্যেক জায়গা আছে ভূত দেখতে দেখতে যেতে পারো, কিন্তু সামনে এই একটা কবরস্থান আছে, তুমি আমাদের ফলো করো, কিন্তু বেশি ঘুরা দূরা দিয়ে না। ওই দেখো ভূত দেখেছো, ওই দাও ভূত। ওরে বাবা, ভূত দেই উল্টে পাল্টা যাচ্ছে। আরে যাক যাক, অত দেখতে হবে না, তুমি আমার পিছন পিছন আসো, বুঝছো তো বন্ধুরা। আজকে আমার গাড়ি, লোকের গাড়ি গেল কই? হ্যাঁ আমার সাইডটাও সাইডটা হয়েছে। হ্যাঁ রাখো, স্লো 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 আসো, স্লো স্লো মেরো না। আরে কি করলে তুমি? আরে আল্লাহ, বেরোচ্ছো না কেন, কি হয়েছে তোমার? হ্যাঁ কিং করো ভাই, তাড়াতাড়ি বেরো যাও, বেরো যাও, বেরো যাও, বেরো যাও। হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও, আমি তোমার পিছনে আছি, তোমার আগে আমি একদমই যাবো না বাবা। তুমি তো রাস্তাঘাট কিছু চেনো না, তা তো আমি জানি না বাবা, কিসে গুতো খেলাম। আস্তে আস্তে, হালকার পথে যা, হালকার পথে যা। তো বন্ধুরা সামনে কিন্তু যমুনা ব্রিজ, আমরা একটু পরেই যমুনা ব্রিজে উঠবো। আজকে আমরা পিকনিকে যাচ্ছি, ফার্স্ট টাইম আমরা কিন্তু পিকনিকে যাচ্ছি। কি এ দেখ, এ দেখ ফলো কর, ফলো কর। আস ও বাবা, গুতো খাইছে। এ ঢুকাই দে, আস্তে আস্তে রাখ, আস্তে 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 আস্তে, স্লো 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 স্লো। এসে আমার এই পাশে গাড়ি রাখ, পাশে গাড়ি রাখ, দরজা খুলে কাই রাখ। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও টাক্সিমিটি 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি, আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা আজকে আমরা কিন্তু টাঙ্গাইলে আছি, আর টাঙ্গাইলের এখানে একটা চমৎকার সুন্দর একটা রেস্টুরেন্ট হোটেলে আছি। বন্ধুরা আজকে আমরা পিকনিকে যাবো। আস্তা তাড়াতাড়ি আসেন, আমাদের আরেকটা গাড়ি তো আসতেছে না ওস্তাদ। আরে আসবে আসবে, কি ফোন দিছিলি তুই? ওরে ওস্তাদ না, ফোন দে ফোন দে, তাড়াতাড়ি ফোন দে। আচ্ছা ফোন দিছে, ওটা কে ড্রাইভার কে আসতেছে? ওটা আসতেছে কিং আর ম্যাক্স প্রো আসতেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কিং প্রো আমি ফোন দেই। দে দে তুই তাড়াতাড়ি দে। হ্যাঁ কে জয়দত্ত প্রো? হ্যাঁ আমি আমি আমি, কোথায়? এই যে আছি আছি, চলে আসছি চলে এসেছি চলে এসেছি। ওস্তাদ বলতেছে চলে আইছে। আচ্ছা আচ্ছা দেখি কি ব্যাপার, এত দেরি করতেছে যে বলার মতো না। ওই যে ওই যে আসতেছে আসছে, হ্যাঁ এসে গেছে ওস্তাদ, হ্যাঁ ও যে আসতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আরেকটা পিকনিকের গাড়ি চলে আসতেছে, দেখতে পাচ্ছ। আজকে আমরা সকাল সকাল, মানে সকাল না 10টা বাজে, আজকে আমরা পিকনিক। এই জায়গা থাম 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 থাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের আরেকটা গাড়ি, এটার মধ্যে কিং প্রো আর ম্যাক্স। ওস্তাদ আজ দাদারি যাই? আরে যাবো যাবো, একটু ব্যস্ত হয়েছিস কেন, এত ব্যস্ত কেন? আরে দাদারি যেতে হবে না, আমাদের তো বগুড়া যেতে হবে। হ্যাঁ হ্যাঁ বগুড়া তো অবশ্যই আমরা যাবো। শয়তান প্রো গাড়ি রেডি কর। ওস্তাদ গাড়ি তো রেডি আছে, শুধু আপনি উঠে পড়লেই হয়। তো বন্ধুরা আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি, আর টাঙ্গাইলে আসি, এই হোটেলে ছিলাম, আর কিছু আরেকটা হোটেলে কিছু আমাদের যারা পিকনিক আছে তাদেরকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে, আর এখন আমরা এই গাড়িতে উঠবো। কিছু মানে যাত্রী ছিল এই হোটেলে, আর কিছু যাত্রী ছিল হচ্ছে ওই পিছনে আরেকটা হোটেল আছে ওইখানে, ওইখানে আমরা ইগলের গাড়িটা পাঠিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের সোহাগের গাড়ি, এটা নিয়ে আমরা যাচ্ছি। সবাই উঠে পড়ছে তো? ওস্তাদ সবাই উঠে পড়েছে। হ্যাঁ কিং পড়া ভাই, সালাম সালাম সালাম, আমি তোমার পিছনে আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই আই আই, এই যে আসতেছি আসতেছি আসতেছি, এই যে যাও 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 যাও, আমি তোমার পিছনে আছি, আমি তোমার আগে চলে যাচ্ছি, তারপর তুমি আস্তে আস্তে যাও আস্তে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আই। আচ্ছা ঠিক আছে, তোমার আমি একটা ওভারটেক দিয়ে যাবো, সামনে কিন্তু ভৌতিক জায়গা আছে, ভূত দেখতে দেখতে যেতে পারো, কিন্তু সামনে এই একটা কবরস্থান আছে, তুমি আমাকে ফলো করো, কিন্তু বেশি ঘুরা দূরা দিয়ে না। ওই দেখো ভূত দেখেছো, ওই দাও ভূত। ওরে বাবা, ভূত দেই উল্টে পাল্টা যাচ্ছে। আরে যাক যাক, অত দেখতে হবে না, তুমি আমার পিছন পিছন আসো, বুঝছো তো বন্ধুরা। আজকে আমরা পিকনিকে যাচ্ছি, খুব ভালো লাগতেছে বন্ধুরা। আজকে আমরা দুটো গাড়ি, আজকে ঢাকা থেকে বগুড়ায় যাবো, আর একটা হচ্ছে সোহাগের এলিটকে ভাড়া করা হয়েছে, আর পিছনে ইগলের একটা গাড়িকে ভাড়া করা হয়েছে। খুব ভালো লাগতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা অনেক দিন পর কিন্তু পিকনিকে যাচ্ছি, আর পিকনিকের জন্য অনেকে অনেকে কিন্তু রিকোয়েস্ট করছে, বাইরে যেতে হবে, কিন্তু বাইরে যেতে হবে। হ্যাঁ বাই আসো, আমার ইন্ডিকেটার ফলো করো, আস্তে আস্তে ঘুরো, কিন্তু আস্তে স্লো 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 করো, স্লো স্লো একদম স্লো স্লো করবা, আস্তে আস্তে আসো আস্তে আস্তে। আহ কিং পুরো লাগাই দিলা কেন? ভুল করে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। হ্যাঁ কি রে গাড়ি মারি চালাতে পারো না, তোমরা আমার এত আগে গাড়ি চালানো শিখেছো,
আসো আসো, যা ওভারটেক দাও ওভার। আহারে, গাড়িটা আমার ঘুরাতেই পারতেছ না, মনে হচ্ছে ছোট্ট শিশু গাড়ি চালাচ্ছে। এই ব্যাকে নাও, গাড়ি ব্যাকে নাও। কি হলো তোমার গাড়ির? হ্যাঁ, এবার আসো, এবার কাটাও 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 কাটাও, ফুল কাটাও ফুল কাটাও। আচ্ছা দেখছেন কাদের গাড়ি চালানো শিখেছেন, তারা গাড়ি চালাতে। বেশি কথা বলিস না, আমি ভালো গাড়ি চালাতে পারি। আরে তো যাও, আমার ওভারটেক দিয়ে চলে যাও, আমি পিছনে আছি। একদম সোজা বরাবর যাবা, যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হালকা হালকা যা, হালকা যা, আস্তে 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 যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা পিছনে ঈগল নিয়ে আছি, সরি আমরা সোহাগ নিয়ে আছি, আর সামনে ঈগলের গাড়ি। আমরা পিকনিকে যাচ্ছি। হ্যাঁ আস্তে আস্তে যাও, বেশি তাড়াহুড়ো করো না, কিন্তু আমি তোমার পিছনেই আছি। তো বন্ধুরা আজকে আমরা পিকনিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ দুটো গাড়ি নিয়ে। আমাদের গাড়ির আজকে অনেক স্পিড, সামনে ঈগলের মানে স্পিড একেবারেই নেই, সেই জন্য ওকে দেখাতে দেখাতে আমি যাই না। কবো ওভারটেক দিয়ে তখন তুমি আমারে ফলো করবা। হ্যাঁ দেখো, আমি এখন ওভারটেক দিয়েছি তোমারে। হ্যাঁ দেখো, ওভারটেক দিয়ে চলে যাচ্ছি, তুমি আমার ফলো করবা কিন্তু, ঠিক আছে? হ্যাঁ আমার সাইড দাও, সাইড দাও, হয়েছে। হ্যাঁ রাখো, স্লো 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 আসো, স্লো স্লো বেরো না। আরে কি করলে তুমি? আরে এ সালা সালা, কি হলো তোমার? আমি তোমার পিছনে আছি, তুমি যে একেবারে গাড়ি চালানো ভুলে গেছো সেটা আমি বুঝতে পারছি। একদম সোজা যেতে দেখো, হালকা হালকা যা, হালকা যা, তাড়াহুড়া করিস না। ওরে ওস্তাদ, আমি তাড়াহুড়া করি না, দেখো আমি ঠিকই আছি আমার জায়গায়, কিন্তু দেখো তোমাদের ওই যে কিং পুরো আর ইয়ে পুরো, ওরা ওটা চালাতেই পারে না। তাই তো দেখতেছি, ওরা যে চালানো ভুলে গেছে তাও তো আমি জানি না। আস্তে আস্তে চালাই যাও, পিছনে আছি আমি, টেনশন করার কিছু নাই। একদম যে জায়গায় চিনতে পারবো না সেই জায়গায় আমি তোমার ইয়ে করবো। আমি এখন আমি তোমার সামনে যাবো, বুঝছো? তোমার একটু পরে আমি আবার সাইড দেবো, তুমি আবার চলে যাবা। তুমি যাও যাও, আগে যাও আগে যাও, চালাও চালাও, জোরে চালাও। এইবার আমি তোমার উড়া দুড়া টান দিয়ে চলে যাচ্ছি। এই দেখো তুমি আমার পিছনেই থাকো, আস্তে আস্তে আসো, আস্তে 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 আসো। স্লো কর স্লো কর, ওরে আগে উঠাই দে। ওরে বাবা, এই জায়গায় পুলিশ ওস্তাদ, এই জায়গায় থামা যাবে না, বুঝলেন না? গাড়ি মারি চেক করে যদি। হ্যাঁ কই, হ্যাঁ কই গেল। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কত স্লো স্লো কেন, তোমার গাড়ি এত স্লো কেন? তাড়াতাড়ি যাও, পাশ দিয়ে বেরো যাও, পাশ দিয়ে বেরো যাও, পাশ দিয়ে বেরো যাও। আল্লাহ, বেরোচ্ছো না কেন, কি হয়েছে তোমার? হ্যাঁ কিং করো ভাই, তাড়াতাড়ি বেরো যাও, বেরো যাও, বেরো যাও, বেরো যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। আমি তোমার পিছনে আছি, তোমার আগে আমি একদম যাবো না বাবা। তুমি তো রাস্তা কাট কিছু চেনো না, তা তো আমি জানি না বাবা। কিসে গুতো খেলাম? আস্তে আস্তে, হালকার পথে যা, হালকার পথে যা। তো বন্ধুরা সামনে কিন্তু যমুনা ব্রিজ, আমরা একটু পরেই যমুনা ব্রিজে উঠবো। আজকে আমরা পিকনিকে যাচ্ছি, ফার্স্ট টাইম আমরা কিন্তু পিকনিকে যাচ্ছি। কিং প্রো ম্যাক্স প্রো এবং আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে এবং যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা দুটো গাড়ি ভাড়া করছি, একটা হচ্ছে সোহাগের এলিট আর একটা হচ্ছে ঈগলের গাড়ি। সামনে ঈগল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আর পিছনে হচ্ছে সোহাগের এলিট। আর সামনে যারা গাড়ি চালাচ্ছে ভাই, তারা গাড়ি চালানো কেমন যেন ভুলে গেছে, তারা যেন কখনোই গাড়ি চালাতে পারে না, এরকম একটা ভাব। হ্যাঁ এবার আমি ওভারটেক দিছি, সামনে তোমার পথ দেখাবো, কোন পথ দিয়ে যাবা, বুঝছো? আসো আসো আসো, আমি তোমার ওভারটেক দিয়ে যাচ্ছি কিন্তু। হ্যাঁ দেখো, তোমার আমি ওভারটেক দিয়ে চলে গেলাম, দেখেছো? এবার আমি যেভাবে যাব, আস্তে আস্তে আসো, আমার দূরত্ব রেখে আসো, তাড়াহুড়ো করে না। এখন থেকে শয়তান পরোজা বলবে সেভাবে তোমাদের গাড়ি চালানো শিখতে হবে, কিছু করার নাই, আস্তে আস্তে, একদম আস্তে আস্তে। এই মোড় কিন্তু খুব ডেঞ্জারাস, আস্তে আস্তে আসো। এই দেখো সামনে সোহাগের একটা গাড়ি আছে, আস্তে আস্তে, একদম আস্তে, মারবা না। খাইছো কুতো, খাইছো খাইছো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো, টোল দিতে হবে, মনে করেন না ফ্রি ফ্রি যেতে পারবা, টোল দিতে হবে, টোল। আসো প্রাইভেট সে সাথ দাও, প্রাইভেট উঠে যাক, তুমি আসো, আমার আমি যেভাবে আছি সেভাবে আসো, আসো আসো আসো। আবার ভিউল্লা তেলের দিকে তাকায় থাকে না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু। আমি যেভাবে যাচ্ছি সেভাবে আসো, যাও 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 যাও। হ্যাঁ প্লাস্টিক পাশ দিয়ে উঠে যাও, দেখতে পাচ্ছ আমারে? ও দেখতে পাচ্ছি, এত বেশি কথা বলিস না। আমি বেশি কথা করছি না, তুমি আসো দি। তোমরা যে গাড়ি চালাতে ভুলে গেছো তা তো আমি প্রথম দেখলাম। তো বন্ধুরা আমরা কিন্তু যমুনা ব্রিজের কাছে টোল ঘরের এখানে চলে আসছি বন্ধুরা, সামনে কিন্তু যমুনা ব্রিজ। স্লো স্লো এসো, স্লো স্লো, এই জায়গায় কিন্তু চাপ অনেক বেশি, ঘাই গুঁতো খেলে কিন্তু আকাশে উড়ে যাবানি কিন্তু আমি আর তুমি। আস্তে আস্তে হোক, একটা টোল ঘর ফাঁকা আছে, তাড়াতাড়ি এটা ঢুকাই দেয়। আমারে ফলো করো, আমার গাড়ি ফলো করবা, ব্রেক ধরো ব্রেক ধরো, আস্তে আস্তে ব্রেক ধরো, এখানে আসো, এখানে টোল দিতে হবে, টাকা দিতে হবে, তাড়াহুড়ো করে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ রাখো, ব্রেক ধরো। হ্যাঁ গুড 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 বয়, ইন্টার সত্যি হবে ইন্টার, আস্তে আস্তে আগে আসো না, টোল দেওয়ার লাগবে, আমার পিছন পিছন আস্তে আস্তে আসো। সামনে ব্যারিকেড পড়বে একটা, দেখো একটা ব্যারিকেড পড়বে। এরা একেবারে নতুন গাড়ি চালানো শিখছে, আস্তে আটকাও। হ্যাঁ হ্যাঁ গুড, টোল দাও টোল দাও, গাড়ি ব্যাকে নাও।
গাড়ি ব্যাকে নাও। হ্যাঁ এবার টোল ইন্টার চাপবা, ইন্টার 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 যাও, কোথায় উঠে দেশে আসতা। ও বাবা টাকা দিয়া হয়ে গেছে, আসো আসো। এই গল ভাই কিং ভাই, আসো আসো আসো। ও মা টোল করে আটকায় ফেলাইছে গাড়ি। এই দেখেন ওস্তাদ, আমি যা কাজ করেছিলাম সেই কাজ এই কাজে এরাও তাই করেছে। আয় আয় আসো। ও তোমাদের আবার তুই তামারি করে ফেলাছি, তোমরা তো সিনিয়র। আসো আসো আসো। হ্যাঁ উঠে যাও উঠে যাও উঠে যাও, আমার পাশ দিয়ে উঠে যাও। হ্যাঁ উঠে যাও উঠে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। এই যে যমুনা ব্রিজ, এই দেখো পিকনিকে যারা আসছো তারা যমুনা ব্রিজ দেখো। সামনে রিগলের গাড়ির ড্রাইভাররা একেবারে শেষ, তাদের আর কিছু বলার নাই। এই ফার্স্ট টাইম আমরা পিকনিকে যাচ্ছি বগুড়ায়, আর বগুড়ায় পিকনিক করতে যে আমরা এখন যমুনা ব্রিজের উপরে আসি বন্ধুরা, দেখতে পাচ্ছ তো বন্ধুরা। এখন আমরা যমুনা ব্রিজের উপর আসি, সামনে আমাদের ঈগল মাম, আমরা দুটো গাড়ি নিয়ে কিন্তু পিকনিকে যাচ্ছি। সামনে যে ঈগল গাড়িটা আছে দেখতে পাচ্ছ, ঈগলের গাড়িটার জোর একেবারেই কম বন্ধুরা, কিছু বলার নাই। এখন ঈগলকে আমরা ওভারটেক দিব না, আমরা আস্তে আস্তেই যাচ্ছি। ঈগল যাক, ওর আস্তে আস্তেই যাক ভাই, দা না হলেও ইয়ে করতে পারতেছে না ঠিকঠাক মতন। বুঝলাম না আমাদের কিং প্রো আর ম্যাক্স প্রো কী করতেছে, এরা কি একেবারে নতুন গাড়ি চালানো ভুলে গেছে কিনা সেটাই হচ্ছে কথা। ওস্তাদ আমি হচ্ছে ভিআইপি ড্রাইভার, আমার সবার উপরে রাখবেন, ওরা চালাতে পারে না, আমি ঘুমাই ঘুমাই চালালে ওদের আগে চলে যাবো। আমার টান দেখলেও ভয় পাবে দেন কিং প্রো, এক সময় তো কিং প্রো ম্যাক্স প্রো ছাড়া কিছুই বুঝতে নাই দেন। ওই দেন ওরা ওভারটেক দিতে অনেক ওয়ান টুর দেখেছেন ওস্তাদ, যেই আমি ওদের নামে দুর্নাম করেছি সেই আমার একটা চাপ দিয়ে চলে গেল, কত বড় খারাপ। আহ মারামারি করিস না মারামারি করিস না, চালা যা। ও বাবা পিছনে কি আবার বিয়ের গাড়ি আসতেছে নাকি, সব লাইন ধরে আসতেছে ওস্তাদ। যাক যাক যাক। তো বন্ধুরা আমরা কিন্তু যমুনা ব্রিজ পার হচ্ছি, যমুনা ব্রিজ যমুনা ব্রিজ যমুনা ব্রিজ। কে কে এখনো যমুনা ব্রিজ দেখোনি, যমুনা ব্রিজ দেখে নাও। ওই যে যমুনা সেতু কিন্তু ইয়ে হয়ে গেছে, বাম সাইডের ম্যাপের দিকে তাকালি ও বাবা ট্রেন চলে গেল ওস্তাদ। তুই কি ট্রেন প্রথম দেখলি? না না প্রথম দেখলাম না, তারপরেও বোঝেন না আমরা ফার্স্ট টাইম পিকনিকে যাচ্ছি, আজকে তো কোনো মানে কোনো এরকম টেনশন নাই যে যাত্রীদের এখানে নামাতে হবে ওখানে নামাতে হবে, এরকম টেনশন নাই। হ্যাঁ হ্যাঁ যা 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 যাবো কি, সামনে আমাদের ঈগল ভাই যে কি করতেছে সোহাগ ভাইয়ার কাছে। ঈগল ভাইয়া মানে আমি তো এক্সেলটা দিলে আমার গাড়ি ভাগে, তাদের গাড়ি তো একটু ভাগে না। আসলে আমাদের এখানে না হানিফ নেওয়া হচ্ছিল ওস্তাদ, হানিফ না নিয়ে ওই ঈগল মিগল নিয়ে কোনো গতিমতি নাই, এইসব গাড়ি নেওয়া মোটেই উচিত হয়নি আমাদের। ঠিক বলছিস, নেক্সট টাইম আমরা এইসব গাড়ি আর নেবো না। হ্যাঁ ঈগল মামা তুমি কিন্তু আমার মোটে উঠতে যাচ্ছ না, একবার ডায়নে করতেছো একবার বায়ে করতেছো, তুমি বায়ে চাপাই দাও হালকার মধ্যে, আমি উঠে যাই, আমি উঠে যাচ্ছি। শালা ওস্তাদ, এ শালা কঠিন লেভেলের শয়তান, হে মানে কি বলবো, যতবারই আমি ওভারটেক দিতে গেছি ততবারই ওদের হ্যাঁ সলো যাও সলো যাও আমারে চাপাই দিয়েছে, তার মানে ও যমুনা ব্রিজের উপর শয়তানি করতেছে। ওরা কিন্তু ভালো চালাতে পারে ওস্তাদ, কিন্তু দেখেন আমারে কীরকম করে ডাউন খাওয়ানো যায় সব লোকজনদের কাছে, সেই কাজটাই কিন্তু করতেছে ওস্তাদ। সলো সলো যাও সলো সলো যাও, সামনে গেলে তো রাস্তা চিনতে পারবা না, নে আমি আগে যাই তারপর চিনে নে, নালে তো বিপদে পড়ে যাবা নে। তো বন্ধুরা আমরা কিন্তু যমুনা ব্রিজ পার হয়ে গেলাম, দেখতে পাচ্ছ সামনে কিন্তু ঈগল মামা অনেক দূরে চলে গেছে, যে কোথায় কি করছে আল্লাহ মাহমুদ জানে। হয়ে গেল, ওই যে গাই খাইছে বললাম না ওস্তাদ, গাই খাবে ওস্তাদ, এ বুকের কথা একেবারে। বেঁকে 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 আস্তে আস্তে, ফুল কাটা ফুল কাটা, ওদের এখন আমার তুই তামারি করে করতে আসছে ওস্তাদ। এ আমার সিনিয়র ড্রাইভাররা যদি এই কাজ করে তা তুই তামারি করবো না, তো কী করবো, ইজি কাজ যদি বিজি মানে কঠিন করে ফেলে। হ্যাঁ যা 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 টান দে, টানিস না কেন, মনে আছে নতুন গাড়ি চালানো শিখতে দিয়েছে, টান দে টান দে টান দে টান দে টান দে জোরে দেলা। ও বাবা এই দেখ ড্রাইভার যেরকম হবে ভাঙা চোরার উপর দিয়েও চলে যেতে পারে, এই শুধু দেখ তুই যে রাস্তা দিয়ে চালাচ্ছিস আর আমি ভাঙার উপর দিয়ে চালাচ্ছি, শুধু দেখ দেখ কীভাবে গাড়ি চালাতে হয়, দেখ তুই আমার সাথে টালতু বলতু করতেছিস, দেখ এই দেখ তোর পাশ দিয়ে আমি কিরম ধুলো উড়াই দিয়ে চলে যাচ্ছে, এই দেখ। এ ব্রিজের উপরে সাবধানে উঠিস, সাবধানে উঠিস সাবধানে উঠিস। এ তুই আমাকে দুই দুই করছিস কেন, এ সাবধানে ওঠ সাবধানে ওঠ, এ হেভি উঁচু ব্রিজ কিন্তু, আয় আয় আয়। তোর খবর আছে যেই জায়গায় যাওয়া যায় জান পুরো? আমার খবর নাই, গাড়ি চালানোর সময় তুই তামারি করতে অবস্থাদরা ছোট হলেও, আর যে ড্রাইভার আবা মানিস না মানিস না, আমার বেশি মানিস না, পিছনে এসে মানিস না, দেখছ ওস্তাদ সেই মাল ওর ব্রেক ধরার মানে মানে আমারে কীভাবে ডাউন খাতি হবে, সে উঠে পড়ে লাগিস ওস্তাদ। এবার আস্তে আস্তে এসো, এবার ডবল, এবার কিন্তু ওয়ান হয়ে কিন্তু বাম দিকের রাস্তা কিন্তু কাজ চলছে, যাই হোক তুই যা আমি এই পাশে ধুলোময় রাস্তা দিয়ে যাচ্ছি। কই তুই আয় আয় আয়, ওই সৌদি আয় দেখ তোর সামনে সৌদি আছে, আয় 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 আয়, দে ওভারটেক দে, যা 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 তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা।
জোরে চালা, জোরে চালা। ও বাবা, ইগল আমার ক্ষমতা দেখাচ্ছে ওস্তাদ, কোনো ব্যাপার না। আমি ওই শালা, উরি বাবা, ইগল নিজেরা কি অনেক বড় মনে করতেছে, কিন্তু ও জানে না শয়তান বড় যখন খেপে যায় আশপাশে আগুন ধরে যায়। হ্যাঁ উরে বাবা, কি অ্যাক্সিডেন্ট করেছে ওস্তাদ, দেন 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 চলে গেছে। নায়ক হওয়ার ইচ্ছা তাই না? নায়ক এত সুজা, নায়ক হওয়া এইসব শয়তান। ও মা, আমি আবার কি করলাম? গাড়ি আর ফেসে গেল কেন আমার গাড়ি? আমি নায়ক হতে যে আমি যাই ফেসে গেলাম, কি হলো? গাড়ি উঁচু হয়ে যায় কেন? যা 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 যা, ও সামনে দিয়ে উঠে যা। ওরে ওস্তাদ, ধরবো কিভাবে এই জায়গায়? আবার রাস্তা আবার বেশি ইয়ে করা, যা রাস্তার ব্যারিকেড প্যারিকেড ভেঙে বেরোয় গেছি। ও আসতে লাগুক, আমি অনেক দূরে চলে যাই। তো বন্ধুরা, সামনে কিন্তু হোটেল আছে ফুড ভিলেজ, সেখানে কিন্তু বিরতি দেওয়া হবে। ওস্তাদ ফুড ভিলেজে বিরতি দেবেন? হ্যাঁ, ফুড ভিলেজে আমরা বিরতি দেবো। ও কি মজা হবে, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ তোরা কিন্তু আমাদের ফলো করিস, ফুড ভিলেজে বিরতি হবে কিন্তু। চালা যা, চালা যা। হ্যাঁ আস্তে 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 ডাইনে রাস্তায় যাবে যাচ্ছি আমি। স্লো স্লো আয়, স্লো স্লো আয়, আবার আবার গুঁতো মারিস না। সামনে ফুড ভিলেজ আছে কিন্তু, আমাদের ফুড ভিলেজে কিন্তু বিরতি হবে, বিরতি। হ্যাঁ আস্তে, আমার খেয়াল করিস, আমার লাইট খেয়াল করিস। এই দেখ সামনে কিন্তু ঢুকে যাচ্ছি আমি কিন্তু, এই দেখ ডাইনের রাস্তায়। আস্তে আস্তে আসিস, আমার মারিস না কিন্তু। তো বন্ধুরা, আমরা এখন ফুড ভিলেজে বিরতি দেবো। ওই যে পিছনে ইগলের গাড়িটা আসছে, এখানে বিরতি থাকবে 5 মিনিটের বিরতি। হ্যাঁ দেখ, এই দেখ ফলো কর, ফলো কর। ও বাবা, কুতো খাইছে। হ্যাঁ ঢুকাই দে, আস্তে আস্তে রাখ, আস্তে 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 আস্তে, স্লো 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 আয়। এসে আমার এই পাশে গাড়ি রাখ, পাশে গাড়ি রাখ। দরজা খুলে কাই দেখ। এ তুই এবার মার খাবি। মার খাবো মানে কি? হ্যাঁ যাত্রীরা নেমে যাও, নামো নামো। 5 মিনিটের বিরতি, দরজা খুলে দিছে কিন্তু দরজা। তো বন্ধুরা, এখানে আমাদের 5 মিনিটের বিরতি, 5 মিনিটের পরে কিন্তু আমরা আমাদের যাত্রা আবারও কন্টিনিউ করব। তো বন্ধুরা, এখানে আমাদের হচ্ছে 5 মিনিটের বিরতি কমপ্লিট হয়ে গেল, আর আমরা এখন আমাদের গাড়ির দরজা বন্ধ করে দিচ্ছি। এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করতেছি, দেখতে পাচ্ছ। আরে বাদ ভাই, আপনার শয়তানপুরে একটু ভালো হয়েছে দেখুন। হ্যাঁ আমি ভালো আছি, ভালো চলাই। তোমরা যে কি করেছো আজকে রাস্তায়, সবাই দেখে ফেললো। সি 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 সি, আসো আসো, আমার পলো করো, পলো দেখছেন ওস্তাদ, পড়াশোনা না জানলে যা হয়। পলো পলো ফলো ফলো। হ্যাঁ তোমরা কি নাম করতে রে দাঁড়া, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। বন্ধুরা, আমরা এখন বগুড়ার দিকে যাব। এখন সামনে আমাদের গোল চত্বর ঘুরতে হবে। হ্যাঁ সাবধানে সাবধানে ঘুরো, গোল চত্বর কিন্তু খুব ডেঞ্জারাস একটা জায়গা এখানকার। আর সোজা রাস্তায় চলে যায় না কিন্তু, ওইদিক হচ্ছে ইয়ে রাশার রাস্তা। এইদিক আস্তে 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 ঘোর, আস্তে আস্তে ঘুরে ঘুরে আয়, আস্তে আস্তে ঘুরে ঘুরে আয়। হ্যাঁ আয় 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 আয়, দেখতেছে? হ্যাঁ আসতেছে আস্তে আসতেছে আসতেছে। এবার ওটা ছেড়ে দেবো, চলে যাক। হ্যাঁ যাও যাও, সাইড দিছি যাও। তো বন্ধুরা, আমরা এখন গাড়িতে বসে আছি, এখন আমাদেরকে ওভারটেক দিয়ে চলে যাবে। যা যাও 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 যাও। এই যে ইগল মামা চলে গেল, বাড়াই যাই বাড়াই যাই। হ্যাঁ বাড়াই যা বাড়াই যা, জানলে এমন আর কোনো টেনশন নেই। আর মাত্র 84 কিলোমিটার, এরপরে আমরা পিকনিক স্পটে যাবো, আমরা আসলে বগুড়ার দই খাবো আর অনেক কিছু করবো। যাই হোক, ইগলের গাড়ি এখন ভালোই চলতেছে, তখন প্রথমের দিকে একটু ভাজে ভাজে চালাচ্ছিল। কিংপুরো আর ব্যাকসোরো যে রাস্তায় গাড়ির চালানো যে ভুলে গেছে তা তো আদৌ জানি না। জোরে চালাও, জোরে চালাও, এত আস্তে চালাচ্ছো কেন? আমি আছি তোমার পিছনে, হর্ন দিচ্ছি শুনতে পাচ্ছ না? জোরে জোরে চালা যাও, কিন্তু কোনো গাড়িটা মেরো না, আস্তে আস্তে। কারোর ওভারটেক দেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে পিকনিকের বাস, আর ওভারটেক দিলে শুধু আমি তোমারে দেব, চিন্তা করে না। আস্তে 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 আস্তে, আমার মানিস না, ওরে মানিস না। ওরে ওস্তাদ, আমি কি সেই ড্রাইভার, ওরে মারবো। আমরা মজা করতে করতে যাচ্ছি, গান বাজাতে বাজাতে যাচ্ছি। গান বাজে কই? আছে মানে মনে মনে কল্পনা করে। ওভারটেক দিয়ে না, সামনে কিন্তু গাড়ি ওভারটেক দিচ্ছে, তুমি স্লো স্লো যাও। ইগল মামা, হ্যাঁ ব্রেক ধরো, ব্রেক ধরো, ব্রেক ধরো। আরে সব না, সে তো একের প্লেয়ার। ওরে আল্লাহ, ওর গাড়ি এরকম ডুবে যায় কেন মাঝে মাঝে রাস্তায়? সেই ভাঙা রাস্তা দিয়েই গেল, কিরাম বলদ দেখেছেন ওস্তাদ? না না বলদ না, ভালোই তো ড্রাইভার। ওই আবার একটা প্লাস্টিক ঢুকাই দিয়েছে। এবার তোমারে আমি ওভারটেক দিয়ে যাচ্ছি। না না ওভারটেক দিয়ে ঠিক হবে না, সামনে গাড়ি আসতেছে আবার। আস্তে আস্তে যাই, আস্তে আস্তে যাই। অনেকটা সময় হয়ে গেল আমাদের, 4:45 বেজে গেল। ওই টাঙ্গাইল থেকে বগুড়া আসছি, কি একটা অবস্থা ওস্তাদ। আর মাত্র 69 কিলোমিটার বন্ধুরা, এরপরে আমরা পিকনিক করব। আবার ওই হোটেলের দিকে কেউ তাকায় না, সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখি, টাইমটা আবার চেঞ্জ করে দিতে হবে। এ আর কত দূর,
কেন তোমাদের ন্যাভিগেশন কাজ করে না? কত দূর কত দূর করতেছ? আস্তে আস্তে চালা যাও, চালা যাও, জোরে চালাও, জোরে চালাও। তোমাদের গাড়ির গায়ে গতি নাই মনে হচ্ছে একদম। ওভারটেক দিস না, ওভারটেক দিস না, গাড়ি থাকতে পারে। আরে ওস্তাদ গাড়ি নাই। ওভারটেক দিস না, ওভারটেক দিস না, পিছন পিছন থাক। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কষ্ট ওস্তাদ তখন পিছন পিছনে থাকি। সিগন্যাল সিগন্যাল সিগন্যাল, আসো আসো আমার পিছন বলো বলো, আসো সিগন্যাল বলো আগে, আসো 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 আসো, আমি লাইন ক্লিয়ার করেছি, তাড়াতাড়ি আসো, আসো আসো আসো, চলো চলো চলো, যাও 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 যাও, আসো আসো আমারে ফলো করো, ফলো করো। ওই সিগন্যালে বললে সারাদিনে জাল লাগতো না, আসো আসো আসো। ও বাবা, এই জায়গায় পুলিশ ওস্তাদ। এ স্লো করো, গাড়ি চেক করবে, স্লো 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 করো, গাড়ি মেরে না মেরে না, স্লো 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 দেখছো ওস্তাদ? তারপরও শালারা আমারে গুঁতো মারিছে, এবার পুলিশ ধরলে ভালো হবে না, দেখো পুলিশ দাঁড়ায় রয়েছে। ও স্যার কি হয়েছে? এই তোদের এই গাড়ি কোথা কার ওস্তাদ? আমরা তো পিকনিকে যাচ্ছি ওস্তাদ, এই দুটো গাড়ি আমরা ভাড়া করেছি। ও পিকনিকের গাড়ি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা যা। বাবা রে বাবা, এসে গেলাম। এ আয় আয় বাবা, পুলিশ মনে করেছে আসলে তো আজকে গাড়ির কাগজপত্রই তো আনিনি। যাই হোক, কাগজপত্র মাত্র দেখতে চাইনি। ভাঙা রাস্তা আছে, স্লো স্লো আসো। এ আস্তে আস্তে আসিস, আস্তে আস্তে আসিস, রাস্তা ভালো না এদিকের। ও ভালো বোঝবে না ওস্তাদ, ওইসব ভালো বোঝে। আমার ডান দিকে লাইট জ্বললে ভাববি গাড়ি আসতেছে, ওইটা ফলো করে ওভারটেক দিস। হ্যাঁ আয় 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 বাবা, এখন অনেক পিছনে পড়ে আছে ওস্তাদ। আসুক আসুক, আস্তে আস্তে আসুক। তো বন্ধুরা, আমরা রায়গঞ্জ চলে আসছি, দেখতে পাচ্ছ রায়গঞ্জের এখানে আসছি। ও বাবা, এই জায়গায় আবার কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হ্যাঁ আমার দেখে ওভারটেক দাও, ওভারটেক দাও, আস্তে আস্তে ওভারটেক দাও। হ্যাঁ স্লো 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 স্লো, গাড়ি স্লো করো, স্লো স্লো আসো, স্লো আসো, আমার আমার পিছনে চাপাই দাও, আমার পিছনে চাপাই দাও, আমার ট্রাকে মেরে না। আরে খুদা, আমি খাইলাম গুঁতো। হ্যাঁ যাও বেরো যাও। বাবা একের প্লেয়ার, সব একের প্লেয়ার, এমনি চালাতে পারে না। ওইদিকে আবার ভাবি সেই রকম কি হয়েছে এই জায়গায়। আস্তে 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 আস্তে, স্লো 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 স্লো। তো বন্ধুরা, বগুড়া থেকে আর মাত্র 57 কিলোমিটার দূরে আছি। আজকে আমরা টাঙ্গাইল থেকে বগুড়া পিকনিকে যাচ্ছি। আজকেও আমরা কনভয়কে হচ্ছে, কিন্তু সামনে আমাদের ইগলের গাড়ি, আমরা দুটো গাড়ি মিলেই মনে হয় আজকে যাচ্ছি। বাবা এবার আমারে দেখছে দিছে, এবার আমারে দেখছে দিছে। এমনি চালাতে পারে না ইগলের গাড়ি, জোর মোর কিছু নাই, হ্যাঁ আমারে দেখ সব সাথে। যা 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 যা, এবার আমি ওরে ওভারটেক দিয়ে যাব। মারিস না গ্রিল লাইনে, মারিস না, গুড গুড গুড। বন্ধুরা, আমরা কিন্তু এখন ইগলকে চেষ্টা করতেছি ধাওয়া দেওয়ার জন্য, কোনোভাবে ইগলকে আমরা ওভারটেক দিতে পারতেছি না। আমাদেরই গাড়ি, আস্তে 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 যা, আস্তে আস্তে যা। এ আস্তে আস্তে যাও বাবা, আস্তে আস্তে যাও, তাড়াহুড়ো করে না। কোন দিক যাচ্ছে গাড়ি? আল্লাহ, এ গাড়ি এরম করে কেন ওস্তাদ? ও গাড়ি মাঝে মাঝে স্লো 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 যাও, স্লো স্লো। ওস্তাদ ওর গাড়ি কি অ্যাক্সিডেন্ট করবে নাকি, ওরম করতেছে কেন? এ আয় 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 আয়, আমার ফলো কর। কি হলো, এর নেটওয়ার্কের সমস্যা নাকি? এই গাল মামি আয়, যা যা যা, তুই আবার অ্যাক্সিডেন্ট করিস না। বাড়ি যা, বাড়ি যা, বাড়িতে টানতে 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 টানতে। ওস্তাদ সন্ধ্যা হয়ে গেল। আরে সন্ধ্যা হয়েছে তা কি হয়েছে, আমরা দিন করে নিতে পারবো। আসছিস? হ্যাঁ আমারে ফলো কর, ফলো কর, ফলো কর, গাড়ি নাই, গাড়ি নাই, আর অল্প একটু। এটাও ফুড ভিলেজ, 34 কিলোমিটার দূরে আছি, 34 কিলোমিটার, আমার ওভারটেক দে। আমি চলো চলো যাচ্ছি, আমার ওভারটেক দিয়ে চলে যা। এই মোড়ে আসতে করিস, ডেঞ্জারাস মোড়, কিন্তু খাইছে খাইছে, গুঁতো খাইছে ওস্তাদ। হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ যাও 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 যাও, কি হলো এরম করে কেন গাড়ি? হ্যাঁ যাও 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 ভাই, ও বাবা। হ্যাঁ যাও 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 যাও, অরিগল মামা এরম করতেছে কেন ওস্তাদ? আরে ওরকম করে, আর অল্প একটু কাছাকাছি চলে আসছি না, এই জন্য ওরকম করতেছে। এটা মনে হয় নেটের সমস্যা মনে হচ্ছে। ও বাবা, গাড়ি ওরম করে দোল খাতি খাতি যাচ্ছে কেন?
হ্যাঁ ঠিকভাবে চালাও, ঠিকভাবে চালাও, জোরে চালাও, জোরে চালাও। তো বন্ধুরা, আমরা বগুড়া শহরের একদম কাছে চলে আসছি, আর মাত্র 22 কিলোমিটার দূরে আছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ আস্তে আস্তে নিও, এটা বেকায়দা মোড় আছে, ও মা ওর গাড়ি যায় কোন দিক, রাস্তা ভেদ করে এদিক সেদিক চলে যাচ্ছে কেন ওস্তাদ? এটা কি নেটওয়ার্কের সমস্যা নাকি ওর গাড়ি ওরম করতেছে? আমার গাড়ি তো ওরম করে না। ওরম করে কেন? ও বাবা, চোখের সামনে সব কি আছে? ওরে আরে ওরে 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 আল্লাহ, কোথায় চলে গেছে ওস্তাদ? পার হয়ে গেছে, ও পার হয়ে কোথায় পড়েছে? সামনে দিয়ে আমার গাড়ি, লোকের গাড়ি গেল কই? আল্লাহ গাড়ি গেল কই? আরে গাড়ি গেল কই? সেটাই তো খুঁজে পাচ্ছি না ওস্তাদ, গাড়ি কত কত দূরে যে পড়েছে। আরে সর্বনাশ, গাড়ি কোথায় গেল দেখি না তো গাড়ি। ওস্তাদ ওরা গেল কই? গেল আর কই, আসতেছে মনে হয় পিছনে। আর পারি না, কি সব ড্রাইভার দিয়ে যে আমরা গাড়ি চালাই, এটাই হচ্ছে কথা। কই গেল কই, আসে না কেন? ওই যে আসতেছে ওস্তাদ, ওই দেন আসতেছে। নে নে চালা 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 চালা। হ্যাঁ বন্ধুরা, ওই যে পিছনে আসতেছে। আর আর 7 কিলো মাত্র, 7 কিলো, পাগল হোস না। আস্তে 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 আস্তে, আমি যেদিকে ইন্ডিকেটার দেবো সেদিকে তুই যাবি, বুঝছিস? আরে আরে ওরা বসবে বসবে। ওই যে আসতেছে ওস্তাদ, আসতেছে। আমরা সামনে যে ডানে চলে যাব বন্ধুরা, আমরা কিন্তু পিকনিক করতে যে জায়গায় আসছি সেই জায়গায় কিন্তু এখন আমরা ঢুকে পড়বো আস্তে 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 আস্তে। এই যে আস্তে 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 ঢুকতে হবে, আস্তে আস্তে গাড়ি কিন্তু ঢুকলো, ডানে ঢুকছে কিন্তু গাড়ি। হ্যাঁ আসো আসো আসো, কাউনে মেরো না। ও বাবা, এ কি ওরম করে কেন? কই ও কিসের সাথে বাঁধলো? আসো আসো আসো, এরম করতেছে কেন ওস্তাদ? হ্যাঁ আসো 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 আসো। তো বন্ধুরা, আমাদের যেখানে পিকনিক হবে ভাই সেখানে তো আমরা নামাতে পারতেছি না, সামনে যে ডান দিকে যে বাস কাউন্টার 7 মাথা বগুড়ার, এখানে আমরা আমাদের যাত্রা শেষ করতেছি, আর আমাদের গাড়িও কিন্তু পিছনে চলে আসছে। হ্যাঁ ডানে ঢোকো, ডানে ঢোকো, ঢুকে এক সাইড করে রাখো গাড়ি, এক সাইড করে রাখো, এক সাইড করে রাখো। কই গেল? হ্যাঁ আসো আসো আসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে আসছি। ওরে বাবা ওস্তাদ, কি গাড়ি চালাবো না অন্য কিছু ওস্তাদ? আসো আসো আসো। ও বাবা, কি রাম গাড়ি চালানো কয়! হ্যাঁ রাখো 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 রাখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে আসছি বগুড়া শহরে, দুটো গাড়ি ইগল আর সোহাগ। আজকের এই পিকনিক আসাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দিও। হ্যাঁ অবশ্যই কিন্তু জানাই দিও কেমন লাগলো, আর এরকম ভিডিও চাও কিনা সেরকম মানে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাই দিও। কিন্তু নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, মানে আমাদের সব প্লেয়াররা আল্লাহ হাফেজ দিয়ে দিল, আমরা এখন গাড়ি রেজিস্টারও বন্ধ করে দিলাম। আল্লাহ হাফেজ।